हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल आईओमएस ब्लॉग एंड किचन। तुम्हारा जे जेखने आछो खूब भालो थाको, सुस्थ थाको, ये कामना निये आज के एक आनकमन रेसिपी तुम्हारे काछे शेयर करब। आजकेर आमार रेसिपी हलो रांगालुर चाटनी। रांगालु बा मिष्टी आलू अनेक रकम रेसिपी आछे, तार मध्य एर चाटनीओ किन्तु खूब भालो लागे खेते। जारा कोनो दिन खाओनि आजकेर आमार रेसिपिटा तादेर जन्य। चलो झटपट शेयर करे फेली। रांगालू और एक आम नियेछी, अनेक दिन धरे एनेछे, रोजी भावे चाटनीटा करब करा हय ना, सेई कारणे आलूगुलो एकटु शुकिये शुकिये गेछे। जाई होक, एगुलोके झटपट केटे निये चलो। एबार कड़ा बसिये दिएछी आमि गैसे, दिए दिच्छी धनेर गुड़ो। আমার এই গুঁড়ো মশলাগুলো একদম পাউডার নয়, একটু দানা দানা মতন দেখতে পাচ্ছ, সেই কারণে আমি গুঁড়ো মশলাই ভেজে নেব তেল ছাড়া। দিয়ে দিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার এগুলোকে একটু ভেজে একটু লালচে লালচে করে ভাজব। যখন মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন একটা বাটির মধ্যে ঢেলে নেব। এবার ওই কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। চাটনিটায় সর্ষের তেলই কিন্তু ব্যবহার করতে হবে। ওই তেলের মধ্যে এবার খানিকটা মৌরি আর একটা শুকনো লঙ্কা একটুখানি ফাটিয়ে আমি দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে ফুটে উঠবে আর মৌরি আর লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি এর মধ্যে আর রাঙালুগুলো দিয়ে দেব। রাঙালুগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে নেব। যেহেতু এই রাঙালুটা অনেক দিন ধরে এনেছে, ঘরে পড়েছিল, একটু সেদ্ধ হতে সময় লাগবে। যাই হোক, আমি এগুলোকে ভালো করে ভেজে নিই, নিয়ে যখন এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমটা দেব। আমের আটিটা কিন্তু দেব না। আসলে এখন আম মানে কাঁচা আম আটি হয়ে গেছে, তো সেই কারণে আটিটা কাটতে খুব অসুবিধা হয়, তাই ওটা বাদ দিয়ে দিলাম। এবার ওর মধ্যে একটু আদা কোড়া দিয়ে দিলাম। এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম একটুখানি এক চিমটে মতো হলুদ আর অল্প একটু নুন দেবো। চাটনিতে হলুদ অনেকে দেয় না, কিন্তু যেহেতু এটা মশলা দেওয়া চাটনি তাই একটু হলুদ দিলাম আর অল্প একটু নুন দিলাম। চাটনিতে কিন্তু বেশি নুন হলে খেতে একদম বাজে লাগে। এবার জল দিয়ে দিলাম। জল দিয়ে এগুলোকে ফুটতে দেবো। এই চাটনিটা এখন আমের সময় বলে আমি আলু আর আম দিলাম, কিন্তু তোমরা যখন আম থাকবে না তখন তেঁতুল গুলেও দিতে পারো। জল কমে এসছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি। তোমরা তোমাদের স্বাদ মতন গুড় বা চিনি যা হোক একটা ব্যবহার করতে পারো। গুড় দিলেও কিন্তু বেশ ভালো লাগবে, কিংবা লাল বাতাসা থাকে সেটাও দিতে পারো, খেতে আরো ভালো লাগবে। এবার ওই ভাজা মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ভাজা মশলাটা দেওয়ার পরে কিন্তু
অনেকটা টেনে নেবে জলটা, আর যখন শুক মানে ঠান্ডা হয়ে যাবে তখন আরোই গাঢ় হয়ে যাবে। দেখো আস্তে আস্তে কীরকম গাঢ় হয়ে যাচ্ছে চাটনিটা, এই দেখো। এটা ঠান্ডা হলে একদমই ঝোল থাকবে না। খুব সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা তোমরা কিছুদিন ফ্রিজে রেখেও দিতে পারো, রেখে কিন্তু খেতে পারো, কোনো অসুবিধে নেই। তবে এটা বয়মে রাখার জন্য নয়, এটা ওই নিরামিষের দিনে বা ভাত খাওয়ার পরে চাটনি হিসাবে খেতে পারো। দেখো আমার চাটনিটা কিন্তু একেবারে রেডি, খুবই সুন্দর খেতে। একবার না খেলে বুঝতে পারবে না যে রাঙালুর আচার বা চাটনি এত সুন্দর হয়।